আগামী দিন রাত 9:30 সেরাজির কবরের 10 ঘন্টা হয়ে যাইতে পারে, কি বলেন ঠিক না? বেটি এ রাত কার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, ইচমনি হই রয়ে গিয়া আর হাজার বুলবুলে আপনা আপনা বুলিয়া সব বল কর যায়গা, এতে হাম মিসলে বুলবুল, এতে হাম মিসলে বুলবুল শায়রে গুলসা কে লিয়ে একদিন বিয়ার সাজন সাজবে সবাই কেউ কোনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবে, কেউ বা দুই দিন পর, ঠিক না? ঠিক সরে কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কফা আলা ইবাদিহিল্লাযী সকলে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, وقالت على كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا শফিয়না ওয়া হাবিবনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি। জবান খুলে জোরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা পান খুলে পড়িবালা গেল কসালি লাইলা, জবান খুলুন লাইলা নেই কে হো নেই আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কে হো মাবুদ নেই, এই কালেমার জন্য রসুল
মারখেন তাই ফে জোরে এই কালে মার জন্ন রাসুল দাদা হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ হাজিরি নাজিরি আল্লাহ কলবে আল্লাহ আল্লাহ ঐতিহ্যবাহী দারুল কুরআন ঢাকা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সমাপনী অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অ্যাডভোকেট এম এ সালাউদ্দিন ইস্কান্দার কিং, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও পিপি দুর্নীতি দমন কমিশন ও সেক্রেটারি মুসলিমাবাদ বাগানবাড়ি জামে মসজিদ ঢাকা, যিনি দারুল কুরআন মাদ্রাসার একজন অভিভাবক, আল্লাহ তাকে কবুল করুক। সকলে বলেন আমিন। দিগার মুআজ্জাজ মুহতারাম মুআজ্জিবুল ইহতিরাম হযরত উলামায়ে ইকরামগণ, সুদী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকার থেকে আগত প্রাণ প্রিয় মধ্যে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা বোনের, আল্লাহ শুকর যে আল্লাহ ফাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে একদিনের সুন্দর পরিবেশে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়াত করেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে এই মহতি মাহফিলে কবুল মঞ্জুর করলেন, আসা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ আপনারা ধুলির আসনে পাটির উপরে যেভাবে বসা আছেন, আমাদের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আমার ডান পাশে একটি চেয়ারে বসা আছেন, এ বসায় আসা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল মুতাহাব্বুনা ফিল্লাহ আল্লাহর মহব্বতে হয়ে থাকে, কাল কেয়ামতের ময়দানে কাল হাশরের মাঠে এমন কোনো চেয়ারে নয়, এমন কোনো আসনে নয়, আল্লাহ মতির মেম্বরে মতির চেয়ারে বসাইয়া জান্নাত দান করুন। এবং সেদিন আপনি আমি সভাপতি বক্তা শ্রোতা সকলে ওই জান্নাতের মধ্যে মতির চেয়ারে বসে আল্লাহকে দেখতে পাবো। কেমনে দেখতে পাবো? সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। পূর্ণিমার চাঁদ পূর্ণিমার রাত্রে ঘরে বসে যেমন দেখা যায়, জান্নাতি লোকেরা জান্নাতের মধ্যে থেকে আল্লাহকে সেইভাবে দেখতে পাবে। খুশি না বাজার? দুনিয়ার এই চর্মচক্ষে আল্লাহকে দেখা যাবে না? আজ এই বসা আল্লাহর জন্য, কার জন্য? জোরে কন। পৃথিবীতে মানুষ দুই দল, জোরে কন কয় দল? একদল আল্লাহওয়ালা আর একদল আল্লাহ ভোলা। একটা হকের দাওয়াত আর একটা না হকের দাওয়াত, কি বলেন? ঠিক তো ঠিক। একদল আল্লাহওয়ালা আর একদল আল্লাহ ভোলা। সত্য না মিথ্যা? জোরে কন। আমরা কোন দলে? আল্লাহওয়ালা। জোরে কন আল্লাহওয়ালা। আলহামদুলিল্লাহ বলেন।
আমার আল্লাহ বিনা দরখাস্তে আমাদের মানুষ বানিয়েছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিন্দেগিতে কোনদিন বলেন নাই, বলি নাই আল্লাহ তুমি মানুষ বানাইও, বলছেন নাকি জোরে কর। এছাড়া জিরে তোরে মানুষ না বানিয়ে গরু বানাইতে পারতাম, ভেড়া বানাইতে পারতাম, গাধা বানাইতে পারতাম, সাপ বানাইতে পারতাম, বিড়াল বানাইতে পারতাম, কত কি বানাইতে পারতো। শুধু তাই নয় গো, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানাইতে পারতো, কানা বানাইতে পারতো, খোরা বানাইতে পারতো, ল্যাংড়া বানাইতে পারতো, লুলা বানাইতে পারতো, সাপ বানাইতে পারতো, বিড়াল বানাইতে পারতো, মেকুর বানাইতে পারতো, কুকুর বানাইতে পারতো, পারতো কি পারতো না জোরে কর। আমার আল্লাহ বন্ধুরা একটা সুন্দর মানুষ হিসেবে কবুল করেছে, শুধু মানুষ হিসেবে কবুল করে নাই, মানুষ হওয়ার পরে গো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সরকারে দুজাহান জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে কবুল করেছে, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু নবীর উম্মত হিসেবে কবুল করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছে। বন্ধুরা, দুনিয়ার কোনো লেখক যদি কোনো বই পুস্তক লেখে গো, লেখার শেষ দিয়া লেখা দে, আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানাই দিলে আমি পরবর্তী ছাপায় সংস্করণে সংশোধন করে ছাপিয়ে দিব। কিন্তু আমার আল্লাহ বলেন না মুখ খুলে, আমার আল্লাহ আরেকবার বলেন আমার আল্লাহ, আমার আল্লাহ। কোরআনের শুরুতেই বইলে দিছে দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের মধ্যে কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই। এই কোরআন শরীফ নামক সম্পদ দান করেছে, আজিকার মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো, জুড়ে মিলি বসার মতো তৌফিক দান করেছে। বয়ানের শুরুতে আমরা আল্লাহর সাথে ওয়াদা দিবার চাই, শুকরিয়া স্বরূপ আল্লাহ গো তুমি যে আমাদের মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, ফুটন্ত গোলাপের মতো, জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছো, কোরআন শরীফ নাম সম্পদ দান করেছো। আমরা তোমার কাছে সর্বপ্রথম ওয়াদা দিবার চাই, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, ততদিন আমরা সবাই তোমার হুকুম মানব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা মানতে রাজি দুই হাত জাগান। কোন দলাদলি করছি জোরে কর, দলাদলি তো হাত নামান, দলাদলিতেই তো শেষ হয়ে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক। আজকের দলাদলিতে মুসলমানদের শক্তি অ্যাবলিশড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কোন কোন রাজনৈতিক দলের সদস্য, কার মার কাকি, কার জেকের জোরে, কার জেকের আস্তে, কি বলেন ঠিক নেবে ঠিক। কে রাজনীতি করলো, কে রাজনীতি করলো না, কার মার্কাটা কি। বন্ধু, এই দলাদলির কারণে আজকের আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি, অথচ আমরা শতকরা 92 জন মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক। আসুন আল্লাহ শুকরিয়া আদায় করলাম আল্লাহ, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, কারণ ভাই জান আজকের রাত আপনার আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক। আগামী দিন রাত 9:30 সেরাজির কবরের 10 ঘন্টা হয়ে যাইতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক। এ রাত কার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, ই চমনি হই রয়ে গিয়া ওর হাজার বুলবুলে আপনা আপনা বুলিয়া সব বল কর যায় গায়ে থে হাম মিসলে বুলবুল আয়ে থে হাম মিসতে বুলবুল শায়রে গুল সাকে লি খুশরাম উত্তম ভগবানো মই তো আপনা আপনা ঘর চলে এ হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা এ হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা কুই আগে রওনা হে কুই পিছে রওনা একদিন বিয়ার সাজন সাজবে সবাই বলো একদিন বিয়ার সাজন সাজবে সবাই কেউ কোনে কেউ গোর জোরে বলো একদিন বিয়ার সাজন সাজবে সবাই একদিন বিয়ার সাজন সাজবে সবাই কেউ কোনে কেউ গোর কেউ বা দুদিন আগে সাজবে কেউ বা দুই দিন পর ঠিক নেবে ঠিক জোরে বলো একদিন বিয়ার সাজন সাজবে সবাই কেউ কোনে কেউ গোর কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা দুই দিন পর কেউ বা যাবে আনতে কাপড় যুব কেউ বা যাবে আনতে কাপড় ও বাড়িয়ালা কেউ বা যাবে আনতে কাপড় ও আইজিং কেউ বা যাবে আনতে কাপড় ও বক্তা কেউ বা যাবে আনতে কাপড় ও ছাত্র কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে
আমারে সময় রাখবে আমারই উঠানে, বলো কেউ বাজাবে আনতে কাপড় ধরে, কেউ বাজাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমারে সময় রাখবে তোমারই উঠানে, সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের আর বিশ্বাস নাই, ঠিক নেবে ঠিক ধরে কর। আর শুনুন আমার বন্ধুরা, এই জন্য শুকরিয়া আদায় করি আল্লাহ, তুমি আমাকে কোরআন শরীফ নামক দান করছো, আজকের দুনিয়ার তথ্য শোনেন, এখানে শিক্ষিত লোক আমাদের সভাপতি তো এলাকার সোনার মানুষ, কি বলেন ঠিক নেবে ঠিক জোরে কর। আমরা দোয়া করি তার জন্য আল্লাহ পাক তার মর্যাদা মর্তবা আরো বাড়াই দিক শিক্ষিত সমাজ। শুনুন আজকের দুনিয়ায় পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জিন্দাবস্তা আছে, দীঘানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরাত আছে, প্রচলিত যজ্ঞপুর আছে, প্রচলিত ইঞ্জিন আছে, কি বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক দুনিয়ায় কোরআন শরীফ রাইখা দিছে, আজকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়াম, কোন মিউজিয়াম ধরে কোন মিউজিয়াম তো বুঝে ফলাইছেন, মিউজিয়াম মানে জাদুঘর, ব্রিটিশের জাদুঘরের মধ্যে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জিন্দাবস্তা আছে, দীঘানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত যজ্ঞপুর, প্রচলিত ইঞ্জিল আছে, সাসানস আছে, জাদুঘরের মধ্যে আল্লাহর কোরআন ও কালো গিলাপ দিয়া ঢাকা আছে, অসংখ্য কপি জুড়ে কোন সুবহানাল্লাহ, কোন মানুষ শুনে রাখেন কোরআনকে ভালো লাগুক আর না লাগুক শুনে রাখেন। কোন মানুষ যদি কোন একটা ধর্মগ্রন্থ ধরতে চায়, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জিন্দাবস্তা, দীঘানিকা, মনুশ্রুতি, প্রচলিত তৌরাত, প্রচলিত যজ্ঞপুর, প্রচলিত ইঞ্জিল ধরতে পারে, পড়তে পারে, তাই যার উজু থাকুক না থাকুক, পাক থাকুক না পাক থাকুক, কোনো প্রতিবন্ধকতা নাই, এটা কোরআনের মাহফিল জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে কি আছে, যে কোনো একটা ধর্মগ্রন্থ ধরিয়ে পড়তে পারে, জ্ঞান অর্জন করতে পারে, পাক না পাক থাকার ব্যাপার নাই, কোনো বাধা নাই। কিন্তু বন্ধুরে, ওই ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে যাইয়া কোনো মানুষ যদি বিনা উজুতে, খুব লম্বা করব না, অল্প কথা বুঝে লইবেন, বিনা উজুতে না পাক অবস্থায় ওই ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে গিয়ে কোরআন শরীফকে টাচ করে, আজকের ওই ব্রিটিশ মিউজিয়ামের স্ক্রিন ফিট করা আছে কম্পিউটারের স্ক্রিন, ওই কম্পিউটারের স্ক্রিনের উপরে স্পষ্ট ইংরেজি অক্ষরে ভাইসা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে স্পর্শ করিও না, আমি আল কোরআন। বন্ধুরা, আর কোন লেখক যদি বই পুস্তক লেখে গো, লেখা শেষ দিয়া লেখা দেয়, আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তী ছাপায় সংশোধন করে ছাপিয়ে দিব, কিন্তু আমার আল্লাহ, বলুন আমার আল্লাহ, বান্দা যখন বলে আমার আল্লাহ, আমার আল্লাহ বলে আমার বান্দা, জোরে কোন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ। কোরআনের শুরুতেই বইটা দিছে, দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের মধ্যে কোনো শক নাই, শোভা নাই, কোনো সন্দেহ নাই। সুতরাং যখন কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করছে, আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া তো আদায় করতে চাই না, কি বলেন ঠিক নেবে ঠিক, আলহামদুলিল্লাহ তো মুখ থেকে বের হয় না। যদি জিজ্ঞেস করায় সিরাজি সাহেব কেমন আছেন, বলি ভালো নাই, কি বলেন ঠিক নেবে ঠিক, আসলে তো তুমি ভালো আছো, কি বলেন ঠিক নেবে ঠিক, তোমার নয় একটা রোগ, তোমার মতো সিরাজিরে পাঁচটা রোগ দিয়ে হাসপাতালে ভর্তি করাই রাখছি, আছে না নাই জোরে কোন। তুমি কেমনে মুখ বাজার করলাম, তোমার তো ভালো দরকার ছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার মতো সিরাজি মিটফুট হাসপাতালে শোয়া আছে, স্ট্রোক করিয়া গেছে, হাসপাতালে শুয়ে রয়েছে, নাকের মধ্যে পাইপ আছে, ডান দিকে বাম দিকে তাকাই দেখে ছেলে বধু ভাই বন্ধু কাউরে চেনে না, আছে না নাই জোরে কোন। আমার আল্লাহ, অজুব, আমার আল্লাহ আমাকে সুস্থ রেখে বসাইছে, আমার তো বলা উচিত আলহামদুলিল্লাহ, কি বলেন ঠিক নেবে ঠিক।